হরে কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভারতের সংঘ ইসকন সিলেটের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি। যদিও বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী সহ এই উদ্যোগ গ্রহণ করেছে, মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দিচ্ছে, কিন্তু আমরাও চিন্তা ছিল, প্রভুপাদ বলেছিলেন যে যেখানে ইসকন মন্দির থাকবে সেখানে 10 কিলোমিটারের মধ্যে যেন কোনো অনাহারী কেউ না খেয়ে না থাকে। যারা দিন মজুর দিন এনে খায়, যারা রিক্সা চালক, তারা আজকে লকডাউনের কারণে তারা সেই মজুর খাটতে পারছে না। তারা সে আহার থেকে বঞ্চিত, তারা অনেক মানুষ যারা আজকে অনাহারের দিন হয়তো দিন এনে সারাদিন তারা অনাহারে আছে। তাই আমরা চিন্তা কোনো কিছুটা মানুষের হলেও আমরা যদি সেবায় লাগতে পারি, উপকারে লাগতে পারি। তাই আজকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং মাস ব্যাপী যাতে আমরা এই পুষ্টিকর খাবার বিতরণ করতে পারি, বাংলাদেশ সরকারের প্রশাসন বা স্থানীয় কাউন্সিল আমাদের সহযোগিতা করছেন। বিশ্বব্যাপী ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণের কারণে আমাদের দেশ সহ সারা পৃথিবীতে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অনেক গরিব মানুষ খাবার পাচ্ছে না, উপোস থাকছে, তাদের এই দুঃখ কষ্ট অনুধাবন করে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন আমি তো সঙ্গ স্তর যুগটিরা ছিলেন এই মানুষের মধ্যে, অনাহারি মানুষের মধ্যে খাদ্য বিতরণের একটা কর্মসূচি গ্রহণ করেছে। আমরা কোঅর্ডিনেটর শ্রী দেবশ্রী প্রভৃতি তোমার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ। আমরা প্রকৃতপক্ষে আমাদের ইসকন সিলেটের অধ্যক্ষ, ইসকন বাংলাদেশের সহসভাপতি হিজ হলিনেস ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, ওনার নির্দেশে, ওনার উৎসাহে এবং প্রশাসনের নির্দেশে কাউন্সিলর মহোদয়ের আন্তরিক সহযোগিতায় গতকালকে আমরা 3টি ওয়ার্ডে দিয়েছি। আমাদের সম্রাট কাউন্সিলর বিক্রম এবং সন্ত কাউন্সিলর এবং সিকন্দর মহোদয়, ওনারা কালকে আমরা ওই এলাকাতে দিয়েছি, আজকে আমরা ওনার কাছে এসেছি। তো আমরা আজকে এখানে কিছু দেবো, 400 প্যাকেটের মতো, এবং বাগানেও আমরা যাবো, আরও দুটো বাগানে দেবো। যারা আপনারা এই ভিডিও দেখবেন, আপনাদের সবার কাছে মহারাজ আকুলভাবে অনুরোধ করেছেন যে মানুষ যে কি পরিমাণ কষ্ট পাচ্ছে এটা চিন্তাও করা যায় না। এই জন্য যারা আপনারা ঘরে আছেন, যারা আপনাদের খাবারের ব্যবস্থা আছে, আপনাদের কিছু উদ্ধৃত বস্তু আছে সেটা দিয়ে আপনারা সাহায্য করুন। খাবার তাদের জন্য আমি আজকে ধন্যবাদ জানাই আজকে ইসকনের বাইরা যারা আজকে খাদ্য সম্ভব নিয়েছে। আমার 8 নম্বর ওয়ার্ডে এসেছেন, আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ইসকনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি ইসকন একটি বৃহৎ সংগঠন, আপনারা অনেক কিছু করতে পারবেন, আপনাদের উপর আমাদের অনেক আশা ভরসা। আমরা তো যে যেখান থেকে পারছি চাল, ডাল, আলু, তেল, লবণ দিচ্ছি, এইগুলো পাক করতে অনেক কিছু লাগে। ইসকন যেটা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে, তারা রান্না করা খাবার নিয়ে তারা আমাদের পাশে, এটা একটা ধন্যবাদ পাওয়ার কথা। তারা ভালো জিনিস, ভালো উদ্যোগ নিয়েছেন, যা পায় তাই খায়, কিন্তু আমাদের মধ্যে, হিন্দুদের মধ্যে অনেকেই প্রভাবশালীরা আছে, তারা যদি আমাদের মধ্যে কিছু দিয়ে তো আমরা খায়া পায়া অনেকেই বাঁচতে পারতাম। ওই যাবে।
করোনা ভাইরাসের নিয়ম যথাবিধি নিয়ম পালন করে আমরা এই খাবার বিতরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, আমরা যেন করতে পারি। সবজি দিলেও সবজি দিলেও ঠিক আছে। যারা এই সেবায় যারা অংশগ্রহণ করতে চান তারাও সহযোগে আমাদেরকে সহযোগিতা করতে পারে। আজকে আমরা এসেছি লাক্কাতুরা বাগানে, যেখানে প্রায় 5 শতাধিকের উপরে চা শ্রমিক রয়েছে এবং তারা দারিদ্র সীমার নিচে একদম নিচে অবস্থান করতেছে, যাদের পাশে দাঁড়ানোর মানুষ খুব কম।